আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে ব্যান্ড কলার ও পেস্টিং দিয়ে কীভাবে গলা তৈরি করতে হয় সেই নিয়মটি দেখিয়ে দেব। সেজন্য আমি এখানে জামার সামনের পার্ট এবং পেছনের পার্ট সুন্দর করে এখানে বিছিয়ে নিয়েছি। এখানে আমাদের ব্যান্ড কলার জামা এবং সাধারণ গলার জামার মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে আমাদের ফুটের মধ্যে একটু ডিফারেন্স, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমাদের নর্মাল যদি জামায় আমরা ফুট নেই সাত, এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব আট। আপনাদের ফুট যদি ছয় হয় তাহলে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন সাত, ফুট যদি সাড়ে ছয় হয় তাহলে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন সাড়ে সাত। আমার এখানে ফুট ছিল সাত, আমি নিয়েছি আট। এখন আমরা এখানে মোহরা নেব। মোহরা আমরা সবসময় ফুট জানি, তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিই। আমাদের ফুট থাকবে নর্মাল সাত, এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত নিয়েছি মোহরার জন্য। এখন ফুট যেহেতু আমি আট নিয়েছি, কিন্তু আমাদের ফুট থাকতে হবে সাত, সেজন্য আমি এখানে মোহরার মাপ যেখানে সেখানে ভাঁজ লাইন থেকে সাত ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। কারণ এখানে যদি আমরা আট ইঞ্চি বরাবর দাগ দেই তাহলে আমাদের বগলের নিচে বা মোহরাতে জামা কাপড় কুচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই আমি ভাঁজ লাইন থেকে এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে ফুটের মাপের সাথে মিলিয়ে দিচ্ছি। ফুট নিয়েছি আমি যেখানে আট, সেখান থেকে নিয়েছি আমি মোহরা লাইনে সাত মেপে নিয়ে সে বরাবর এখানে দাগ টেনে দিয়ে। কলার দেওয়া জামা ফুটটা এই জন্য বাড়িয়ে নিতে হয়, নাহলে আমাদের কাত থেকে জামাটা টেনে ধরবে, পরে আরাম পাওয়া যাবে না। এখন মোহরা শেষ যেখানে সেখানে আমি সাতের মাপ নিয়ে নিব। সাতের মাপ আমাদের এখানে বডি যা হবে তার চার ভাগের এক ভাগ। আমি এখন এখানে নর্মাল কামিজ আমরা যেভাবে কাটিং করি সেভাবে প্রত্যেকটা মাপ দিয়ে নিব। আমি এখানে আপনাদেরকে মাপগুলো দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে পোশাক থেকে মাপ নিয়ে কামিজ কাটিং করতে হয়, কীভাবে থ্রি পিস কাটিং করলে সঠিকভাবে কাটিং করা যায়। আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, আপনাদের যদি কাটিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। সঠিক মাপ নিয়ে পরে আমি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি। আমি এখানে গলাটা এখন কাটিং করব না, আমি আপনাদেরকে যে অংশগুলোতে মাপ নিয়েছি সেখানে একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মোহরাতে শেপ দিয়ে নিলাম হাফ ইঞ্চি ভেতরে, সামনের পাটের জন্য তাল পাটের দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সামনের পাটটি সরিয়ে নিয়ে সামনের পাটটা তাল পাটটা কেটে নিয়েছি। এখন আমি সামনের গলার জন্য এখানে পেস্টিংটাকে এক ভাঁজ দিয়ে নিয়েছি। আমি চওড়া নিচ্ছি এখানে তিন, পেস্টিংয়ে হাফ ইঞ্চি বেশি নিতে হয়। আমি যদি জামা কাটিং করতাম তাহলে নিতাম আড়াই। লম্বা নিয়েছি সাত, লম্বা আপনারা যে যতটুকু দিতে চান সেই অনুপাতে নেবেন। এখন আমি আমার নিজের পছন্দ অনুযায়ী একটি গলা তৈরি করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গলা এভাবে তৈরি করতে পারেন। বাইরে থেকে আমি এক ইঞ্চি করে এখানে মার্ক করে দিচ্ছি। আমাদের গলা কাটিং হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়ের উপরে এটার পেস্টিংয়ের যে অংশটা চিকচিক করে সে পার্টটা নিচে রেখে আমরা এখানে এখন আয়রন করে দেব। আয়রন করে নেওয়ার পর এখন আমি এখানে হাফ ইঞ্চি কাপড় বাইরে রেখে কাপড়টা কেটে ফেলছি। এখন আমি এখানে সাইড থেকে এভাবে মোড়ে সাইডে যে কাপড়টা রেখেছি সে কাপড়টাকে এখানে মোড়ে সেলাই করে দেব। আমি যে নিয়মে আপনাদেরকে ফেস্টিং কাটিং দেখিয়েছি, আপনারা এই নিয়মে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা ফেস্টিং কাটিং করে নিতে পারেন, যে কোনো ডিজাইন আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। বাহিরের অংশ সেলাই হওয়ার পরে আমি কাপড়টাকে এবার ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে মাঝখানে আমি মার্ক করে নিচ্ছি। এখন আমি জামাও কাটিংয়ের সময় মার্ক করে রেখেছিলাম জামার মাঝ অংশে। এখন এই ফুটির কাপড় এবং জামার কাপড় একসাথে মিলিয়ে নিয়ে মাঝখান থেকে আমি একটি সেলাই দিয়ে নেব।
এখন আমি এই যে সাইড থেকে সেলাই করে দিচ্ছি। এখানে আমরা পেস্টিং এর উপরে সেলাই করব না, পেস্টিং এর গা ঘেঁষে কাপড়ে সেলাই করে দিচ্ছি। এখন আমি ভেতরে হাফ ইঞ্চি করে কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলছি। এখানে ছোট ছোট কাট বসিয়ে দেব, কাট বসানোর সময় মনে খেয়াল রাখবেন যেন আমাদের সেলাইয়ের অংশটা কেটে না যায়। এখন আমি পট্টির কাপড়টাকে এভাবে মুড়ে দেব, মুড়ে দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব। আমাদের গলা তৈরি হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পেছনের পাটটা এখানে বিছিয়ে নিব, পেছনের পাটের উপরে সামনের পাট দিয়ে আমি এখন ফুট লাগিয়ে নিব, বাঁ পাশের সাথে বাঁ পাশ মিলিয়ে নিব, নিয়ে এখানে এখন ফুট জয়েন দিয়ে দেব। আমাদের ফুট জয়েন্ট দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে যেহেতু কলার তৈরি করব, কলার তৈরি করার জন্য কাপড়টা কীভাবে ভাঁজ দেব, ভাঁজ দিয়ে আমি এখানে কলারের জন্য কাপড় মেপে নিব। আমাদের কলারের লম্বা কতটুকু হবে সেটা আমরা এখন এখানে ফিতে দিয়ে মেপে নিব। সামনের পাটে আমরা 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত সামনের পাটে দেওয়া যায়। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে ফিতেটাকে ঘুরিয়ে মেপে নিলাম। এখানে আমাদের 6 হয়েছে। আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, এভাবে সামনের পাটে আপনি যতটুকু দিতে চান সেটা রেখে এভাবে ঘুরিয়ে নেবেন। 6 হয়েছে, 6 ডাবল হচ্ছে আমাদের 12। আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি, বক্রমটা চড়া আছে 1.5 ইঞ্চি, আপনারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি যে যতটুকু চড়া দিতে চান সেটা নিয়ে নেবেন। আমি এখন এখানে সাইড থেকে সুন্দর করে এভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। ব্যাস আমাদের কলার তৈরি। এখন আমি এটাকে কাপড়ের সাথে আয়রন করে নেব। আমি এখানে আয়রন করে নিয়েছি, দেখুন আমি এভাবে কাপড় নিয়েছি, কাপড়ে এক সাইডে আয়রন করে নিয়েছি এবং কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি এখানে সাইড থেকে এখানে সেলাই করে দিব। আপনি যদি দুটো কাপড় নিতে চান তাহলে একটি কাপড় আয়রন করে নিতে পারেন, আবার আরেকটি কাপড় নিচে দিয়েও এভাবে সেলাই করতে পারেন। আমি বক্রম সাইড ঘেঁষে কাপড়ে সেলাই করে দিচ্ছি। সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। বাড়তি কাপড় সেটে ফেলবো। এখন কলারটাকে উল্টে নেব। কলারটা উল্টে নিয়ে আমরা ভালো করে নখ দিয়ে চেপে উল্টো পাশের কাপড়টা উল্টো দিকে যেন মিলে যায়, কলারের উপর যেন পেছনের পাটের কাপড়টা উঠে না আসে সেটা খেয়াল রাখবেন। এখন সাইড থেকে আমি 1/2 ইঞ্চি করে এখানে সেলাই করে দিচ্ছি। নিচের কাপড়টা একটু টেনে নেবেন যেন কলারের উপরে বা বক্রম যে পাশে লাগিয়েছি সে পাশে উপরে আমাদের পেছনের পাটের কাপড়টা উঠে না আসে। এখন এখানে বক্রম শেষ মাথায় আমি এভাবে সুন্দর করে কাপড়টাকে সেলাই করে দিচ্ছি। আমি কলারটার মাঝখানে মার্ক করে নেব।
এখন আমি জামার সাথে এটা জয়েন্ট দেব। এই যে জামারও আমি মাঝখানে মার্ক করে নিয়েছি, যখন কাটিং করেছি আমি মার্ক দিয়ে রেখেছিলাম। এখন খেয়াল করুন, এই যে কাপড়টাকে আমি উল্টো দিকে মোড়ে দিব, এখানে বাড়তি কাপড়টা উল্টো দিকে মোড়ে দিয়ে এখন মাঝখানের যে অংশ, জামার মাঝখানের অংশ এবং কলারের মাঝখানের অংশ, এটা একটু খেয়াল করুন। এবং কলারে আমি বক্রম যে অংশে লাগিয়েছিলাম সেই অংশটা আমাদের উপরের দিকে থাকবে। যে উপরের পাশ হচ্ছে বক্রম পাশ, বক্রম পাশটা একভাবে মিলিয়ে নিয়ে আমি এখানে এখন বক্রমের সাথে সেলাই করে দেব। এক পাশ সেলাই হয়ে যাওয়ার পরে আমি এখন অপর পাশটাকে ঠিক সেম ভাবে সেলাই করে নেব। আমি খুব সহজ করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন। আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে দিন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমি যে সামনের পাটেও গলার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। আপনারা চাপ সেলাইটা দিলেও পারে না দিলেও কোনো সমস্যা নেই। আমাদের কলার তৈরি হয়ে গিয়েছে, এখন এভাবে আমি আয়রন করে নেব, বাস আমাদের কলার রেডি। এখন এই যে ভিতরে ভিতরের সাইডে যে একটু কাপড় রয়েছে সে কাপড়টা আমরা এভাবে মোড়ে এখানে ফিনিশিং দেওয়ার জন্য সুন্দর করে মোড়ে সেলাই করে দেব। ভিতরের কাপড়টা সেলাই না দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যদি একটু ফিনিশিং দেখতে চান তাহলে আপনি এটা কাপড়টাকে একটু মোড়ে সেলাই করে দিবেন। দেখেন কতটা সহজ এবং কতটা ইজিভাবে আমি কলার তৈরি করে ফেলেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।